পাও, একটু সুযোগ পেয়েছ মানুষের উপকার করার, সেই সুযোগটা হাতছাড়া করো না, বরঞ্চ তাকে একটু একটু সেবা করে আল্লাহর কুরবতের আমল, আল্লাহকে কাছে পাওয়ার আমলটা, সওয়াবটা তুমি লুফে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এভাবে ডাকেন কিয়ামতের মাঠেও, ময়দানে মাহশারে, হাশরের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাকবেন। সহিহ মুসলিমের 6450 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে সেটার 6322 নম্বর হাদিস, এখানে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে সকল বনি আদমদেরকে লক্ষ্য করে ডাকতে থাকবেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে ডাক দেয়া বলবে, আমি আল্লাহ অসুস্থ ছিলাম তোমরা আমাকে দেখতে যাও নাই। বান্দাটা শুনে অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, থমকে দাঁড়াবে, চমকে উঠবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে, রাব্বুল আলামিন তাম পৃথিবীর মালিক হলে তুমি, ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কেমন করে তোমাকে সেবা করব, কেমন করে তোমাকে দেখতে যাব, আর তুমি কেমন করে অসুস্থ হও, এটা তো আমার বুঝে আসে না, এটা কেমন করে সম্ভব, আল্লাহ অসুস্থ হয়েছে আর আল্লাহ বান্দার কাছ থেকে সাহায্য চাইছে, বান্দা আল্লাহকে দেখতে যায় না, এটা কি সম্ভব হতে পারে নাকি? আল্লাহর কি সে অসুস্থতা, আল্লাহর কি সে কোনো অমুখাপেক্ষী হল? আল্লাহুস সামাদ, সকল কিছু থেকে অমুখাপেক্ষী হলেন আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে যাও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কেমন করে অসুস্থ হও আমার বুঝে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তখন বুঝাইয়া দিবেন, শোনো শোনো, তোমার প্রতিবেশী, তোমার পাশের, তোমার এলাকার একজন আমার অপর বান্দা, তোমার একজন ভাই অসুস্থ হয়েছিল, তুমি খবরটা জেনেছিলে, খবরটা জানার পরেও তুমি তাকে দেখতে যাও নাই, শোনো, তুমি যদি তাকে দেখতে যাইতা ওই অসুস্থ মানুষটার পাশে আমি আল্লাহকে পাইতা। সুবহানাল্লাহ, অসুস্থ মানুষটাকে যদি তুমি দেখতে যাইতা তার সেবা করার দ্বারাই আমি আল্লাহকে তুমি কাছে পেয়ে যাইতা, তুমি তো এটা করো নাই, এজন্য আল্লাহ বলবেন যে আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই। তার মানে আল্লাহর একটা বান্দা অসুস্থ হয়েছিল, তুমি জানো, জানার পরেও তাকে দেখতে যাও নাই। এমন করে রাব্বুল আলামিন আরো ডাকবে, ইয়া ইবনে আদম, ও আমার আদম সন্তান, এই দুনিয়ার বুকে আমি অভুক্ত ছিলাম, আমি খাদ্য চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দাও নাই। বান্দা আবার অবাক হয়ে যাবে, চমকে উঠবে, থমকে দাঁড়াবে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিবে, রাব্বুল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো সারা জাহানের মালিক, তুমি কেমন করে খাবার খাও আর তুমি কেমন করে অভুক্ত থাকো, আবার অভুক্ত থাকলে আমার মতো সাধারণ বান্দার কাছে তুমি কেমন করে চাও বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোনো রে বান্দা, তোমার প্রতিবেশী, তোমার পাশের বাড়ির ভাইটা, আমার অপর বান্দাটা ক্ষুধার জ্বালায়, তীব্র যন্ত্রণায় এক বেলা খেয়েছে তো আরেক বেলা না খেয়ে পড়ে আছে, তুমি জানো সে অভুক্ত, তার রুজি রোজগার নাই, কামাই নাই, কামাই করতে পারে না, গড়ের চুলায় আগুন ধরে না, তুমি জানো, জানার পরও তুমি পেট ভরে খাইছো, তোমার কোনো ক্ষুধা নাই, পিপাসা নাই, পেট পুরে খেয়েছো, তোমার পাশের বাড়িটা খাবার পাই নাই, তুমি খোঁজ নেও নাই, তাকে তুমি খাদ্য দেও নাই, জেনে রাখো তুমি যদি এই অভুক্ত বান্দাটাকে, যদি তোমার এই ভাইটাকে যদি একটু খাবার দিতা, তাইলে আমি আল্লাহকে তার কাছে পেয়ে যেতা, অর্থাৎ অভুক্ত বান্দারে খাবার দিছ, এইটাই আমি আল্লাহকে কাছে পাওয়ার আমল হয়ে যেত। সুবহানাল্লাহ, অভুক্ত মানুষকে খাওয়াবেন, আল্লাহ বলছেন আমাকে খাওয়াও নাই, তার মানে তোমার পাশে অভুক্ত ছিল আর তুমি বিলাস বহুলভাবে তুমি জিন্দিগি যাপন করেছো, ঘুষ ভাত খেয়েছো, তুমি তিন বেলা পেট পুরে খেয়েছো, তার কোনো খবর নিলা না, জেনে রাখো এটা যদি তুমি খবরটা নিতা তাহলে আমি আল্লাহকে তুমি কাছে পাইতা। এভাবে আল্লাহ তাআলা আবার বলবেন, হে বনি আদম, আমি তোমার কাছে পানিও চেয়েছিলাম, আমার বড় পিপাসা লেগেছিল, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে দাও নাই। বান্দা বলবেন, আল্লাহ তুমি কেমন করে পান করো আর আমি একজন সাধারণ বান্দা, আমার কাছে কেমন করে তুমি পানীয় চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার পাশের বাড়ির বাইটা
অভুক্ত ছিল, পিপাসার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, তুমি তাকে পানি দেও নাই, পানির ব্যবস্থা করো নাই। যদি তুমি তাকে পানির ব্যবস্থা করতা, তার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যেতা। তারে যদি তুমি পানি খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকে পানি খাওয়াইতা। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ এই কথাগুলির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যে আমি তো খাবার খাই না, আমি তো অসুস্থও থাকি না, আমি তো পানিও খাই না, কিন্তু কি বুঝাইলাম, একজন বান্দা যেন অপর বান্দার পেরেশানিগ্রস্ত অবস্থায় কাছে আসে, অপর বান্দা অভুক্ত থাকলে তাকে খাবার দেই, অপর বান্দা পিপাসার্ত থাকলে তাকে পানি দেই, অপর বান্দা ক্ষুধার্ত থাকলে তাকে যেন খাদ্য দেই। এইটা আল্লাহ বুঝাইছেন। আর যদি এটা করতে পারো, আমি আল্লাহকে দেওয়া হলো, তার মানে আমি আল্লাহকে কাছে পাওয়া হলো, আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর নৈকট্য তোমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমে কেরাম, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, সহিহুত তারগীব 2 নম্বর খণ্ড 359 নম্বর হাদিস, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আন আমশি মা আখিন লি ফি হাজাতিন, তোমার কোনো ভাইয়ের কোনো একটা প্রয়োজনে, ছোট্ট খাট্টো কোনো একটা প্রয়োজনে কারণে যদি তার সাথে একটু হেঁটে যেতে পারো, তাইলে কি হবে যে শুনো, আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদ, ইয়ানি মসজিদ আল মদিনাতি শাহরান, তাহলে মসজিদে লো নববীতে আমার মসজিদে, ইয়ানি আল মসজিদ আল নববী, মসজিদে নববীতে 1 মাস এতেকাফ করলে যত সওয়াব হইতো, কোনো বান্দার প্রয়োজনে যদি কয়েকটা কদম তার সাথে হেঁটে যাও, 1 মাস আমার মসজিদে, মসজিদে নববীতে এতেকাফ করলে যত সওয়াব হই, তোমার আমল নামাই ততটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনি আপনার কোনো একটা মুসলমান ভাইয়ের প্রয়োজনে একটু কয়েকটা কদম হাইটা গেলেন তার সাথে সামনে, তখন কি হবে ফজিলতরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদ, আমার মসজিদ মানে ইয়ানি আল মসজিদ আল নববী, মসজিদে নববীতে 1 মাস যদি এতেকাফ করে যে সওয়াব, এক ভাইয়ের সাথে একটু হাইটা গেছো, এটাই সওয়াব। অর্থাৎ একজন লোক খুব পেরেশানগ্রস্ত, মনে করেন অসুস্থ, যাবে ডাক্তারের কাছে, বের হয়ে গেছে, আপনি দেখলেন তাকে, বললেন ভাই কোথায় যাচ্ছেন? ভাই আমি একটু পেরেশান আছি, একটু অসুস্থ, ডাক্তার দেখাবো। আর ভাই চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ, আমরা দোয়া করি। তাকে ধরে একটু সামনে আগাই দিলেন, একটা রিক্সা ডাক দিলে, এই রিক্সায় দিগাই ওনাকে নিয়ে যা, যত বাড়া অতই রাখিস, বেশি ওনার সাথে বাড়াবাড়ি করিস না, একটু আস্তে আস্তে নিস, একটু বাঙ্গা টাঙ্গাগুলি দেখানিস, মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, এভাবে সুন্দর করে ওনাকে একটু পৌঁছাই দিস। আপনি একটা টাকাও খরচ করলেন না, আপনার কোনো লস হয় নাই, কিন্তু আল্লাহর নবী বলেন এতটুকু করেছ, তার মানে 1 মাস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববীতে এতেকাফ করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। অথচ আমরা এগুলিকে কোনো গুরুত্বই দিচ্ছি না, কোনো ভাই এরকম অসুস্থতাকে দেখতে যাই না, তার সাথে একটু হাঁটি না, তার সাথে একটু কুশল বিনিময় করি না, তাকে একটু অভয় দেই না, তার সাথে হাসির ছলে কোনো কথা বলতে চাই না, তাকে একটু উৎসাহ উদ্দীপনা দেই না। এগুলি হলো আল্লাহর কুরবতের আমল, আল্লাহকে কাছে পাওয়ার আমল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আপনি যদি 1 বার সুবহানাল্লাহ বলেন, 1000 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববীতে 1 বার সুবহানাল্লাহ বললে এত সওয়াব আপনি পেয়ে যাবেন। অতএব 1 মাস এতেকাফ করলে আপনি কত হাজারো, কত লক্ষ গুণ সওয়াবের অধিকারী আপনি হবেন। অথচ মাত্র 2 মিনিট আপনি আপনার একটা ভাইয়ের সাথে হাঁটলেন, তাকে একটু অভয় দিলেন, তার কল্যাণে তাকে একটু আশার বাণী শোনালেন, এতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 মাস এতেকাফ করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই কাজগুলি করা উচিত। কোনো মুসলমান ভাইয়ের, মুসলমান না হলেও কোনো মানব সেবা, কোনো আল্লাহর সৃষ্টির সেবা, সৃষ্টি জগতের যেই হোক, আল্লাহ তো তাকে সৃষ্টি করেছেন, তার বিপদে আপদে যদি আপনি একটু এগিয়ে আসেন, তাহলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা এই সওয়াব আপনাকে লিখে দেবেন। আপনি আমি হয়তোবা টাকা পয়সা খরচ করে মানুষের উপকার করতে পারি না, ধন সম্পদ দিয়ে মানুষের উপকার করতে পারি না, সবার তো আর সেই তৌফিক থাকে না, কিন্তু আপনিও এই সওয়াবের অধিকারী হতে পারবেন যদি আপনার মুসলমান ভাই বা কোনো ভাইয়ের সাথে আপনি এরকমভাবে আচরণ করেন, তাকে উৎসাহ দেন, তাকে উদ্দীপনা দেন, তার সাথে একটু হাঁটেন, তার সাথে একটু কুশল বিনিময় করেন, তাহলে এই আমল, এই সওয়াব আপনার আমল নামে আল্লাহ তাআলা লিখে দেবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সহিহুল জামিম এক নম্বর খণ্ড ৯৭ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকার করে। মানুষের উপকার যেই ব্যক্তি করে ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও আহাব্বুল আমালি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলমানের অন্তরে আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া। কোন মুসলমান তার মনে আপনি একটু আনন্দ দিলেন, মিথ্যা বলে নয় সত্য বলে, সত্য বলে তাকে অভয় দিয়া তার খোঁজখবর নিয়া তাকে দেখতে গিয়া। অনেক মানুষ আছে পাড়া প্রতিবেশী, বছরের পর বছর চলে গেছে কিন্তু এই লোকটার সাথে দেখা সাক্ষাৎ নাই, কথা নাই। আল্লাহ নবী বলেন না, তুমি তার সাথে দেখা করবা, তার খোঁজখবর নিবা, সে কেমন আছে জানবা, যদি জানতে পারো এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল। সুবহানাল্লাহ বিহামদিহি, তার কাছে গিয়ে একটু আনন্দ, তার মনে আনন্দ পায় এভাবে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন, অর্থাৎ সে যেন আপনাকে দেখে একটু আনন্দ পায়, সে যেন হতাশাগ্রস্ত না হয়, তাকে দেখে আপনি ব্রু কুঞ্চিত করবেন না, মুখ বাঁকা করবেন না, বরঞ্চ হাসি মুখে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় অসংখ্য নেক দিবেন, শুধু অসংখ্য নেক নয়, আল্লাহ রাসূল বলেন আহাব্বুল আমাল, সবচেয়ে বড় আমল এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন ওয়া ইন্না সুআল খালকি লা ইউফসিদুল আমালু কামা ইউফসিদুল খাল্লাল আসালু, সিরকা বা ভিনেগার যেমন করে মধুর গুণ নষ্ট করে দেয়, মানুষের অসৎ আচরণগুলি মানুষের নেক আমলগুলিকে ধ্বংস করে দেয়। একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী, সিরকা। সিরকা হয়তো পুরুষেরা অনেকে না জানলে মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন সিরকা কি। সিরকা মানে ভিনেগার, যারা আচার বানায়, আচার আচার আচারের মধ্যে দেওয়া হয় সিরকা ভিনেগার আচার। এটা এই তিতা জাতীয় একটা টক, টক টক জাতীয় হালকা তেতু তেতু লাগে, একটু এই টক লাগে, এটা হলো ভিনেগার, আচারের মধ্যে দেওয়া হয়। এই ভিনেগার যদি আপনি এক বাটি মধুর মধ্যে এক ফোঁটা বা দুই ফোঁটা ভিনেগার দিয়ে দেন, পুরা মধুর মিষ্টতা নষ্ট হয়ে এটা টক হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলছেন ভিনেগার যেমন করে মধুর গুণাগুণটাকে নষ্ট করে দেয়, মধুর মিষ্টতা নষ্ট করে দেয়, ঠিক সেই রকমভাবে মানুষের নেক আমলগুলিকে নষ্ট করে দেয় তার অসৎ আচরণ, তার খারাপ আচরণ। আপনার হাজারো নেক আমল আছে কিন্তু আপনার অসৎ আচরণ আছে, ওই হাজারো নেক আমলকে এই অসৎ আচরণটা নষ্ট করে দিবে। এই জন্য অসৎ আচরণ করা যাবে না। আপনি যতই নেক আমল করেন, এই নেক আমলের সাথে যদি আপনি অসৎ আচরণ লাগান, সিরকা যেমন করে অনেকগুলি মধুকে দুই ফুটা সিরকা নষ্ট করে দিতে পারে, অনেকগুলি নেক আমল আপনার হাজারো নেক আমলকে আপনার একটা অসৌজন্যমূলক আচরণ, আপনার একটা খারাপ আচরণ, আপনার একটা অপর মুসলমানকে বা অপর ভাইকে কষ্ট দেওয়া, এই যদি বদ আমলটা থাকে তাহলে আপনার হাজারো নেক আমলকে এই বদ আমলটা ধ্বংস করে দেবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সেবা করা, আল্লাহর সৃষ্টি জগতের সেবা সম্পর্কে আরো বলেছেন, অনেক হাদিস এসেছে, আরো দুই একটা হাদিস শুনিয়ে বক্তব্য রীতি টানছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের দায়িত্ব, নিজের দায়িত্ব যদি নিজে ইনসাফের সাথে পালন করে এইটাও ইবাদত হবে। এটা কেমন করে? মনে করেন আপনি থানার অফিসার ইনচার্জ, আপনি হাসপাতালের ডাক্তার, আপনি একটা অফিসের বস। আপনার কাছে আপনি যখন ডাক্তার, আপনার কাছে যখন রোগী যাবে, আপনি আপনার দায়িত্বটা ইনসাফের সাথে পালন করবেন, রোগীর কথাগুলি আপনি শুনবেন, অবস্থাদি যাচাই করবেন, রোগীকে আপনি সময় দিবেন, রোগীর কথা শুনে যাচাই বাছাই করে রোগীর উপকার হয় যেই জিনিসটা দিলে, যেই প্রেসক্রাইব করলে আপনি ওই রকম প্রেসক্রাইব আপনি করে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব। আর এর জন্য আপনাকে সরকার টাকা দিচ্ছে, যদি সরকারি হয়ে থাকেন সরকার টাকা দিচ্ছে, প্রাইভেট হয়ে থাকলে আপনি টাকা পাচ্ছেন, ঠিক এটা আপনার দায়িত্বই আপনি পালন করছেন। আপনি যখন ডাক্তার এটা তো আপনারই দায়িত্ব, কিন্তু আল্লাহর নবী বলেন এই দায়িত্বটা যদি তুমি ঠিকভাবে পালন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামে অসংখ্য সওয়াব দিবে। কারণ এই আমলটা, এই কাজটা বান্দার সাথে জড়িত, আমার বান্দার সেবা তুমি করেছো, তোমার নিজেরই কাজ করছো কিন্তু এটা আমার বান্দার সেবা হয়েছে, এই জন্য তোমার আমল নামে আমি এক্সট্রা সওয়াব লিখে দেব। তুমি তো টাকা পাইছো ঠিক, তোমার বেতন ঠিক, ডিউটি ঠিক, সব ঠিক আছে, তোমার জন্যই তুমি কাজ করছো, কিন্তু আমার বান্দার উপকার হয়েছে, তার কথাটা ভালো করে শুনেছ, তুমি কথা শোনার আগে প্রেসক্রিপশন লিখে শেষ করে দেও নাই, হাজার হাজার রোগী লাইনে রেখে এক মিনিটে
রোগী বিদায় করে 500-700-1000 টাকা ভিজিট রেখে গলা কাটা ব্যবসায়ী হও নাই। অতএব তুমি যদি এরকম সৎ ডাক্তার হতে পারো, তোমার আমল নামায় সওয়াব লিখে দেবেন। তুমি থানার অফিসার হয়েছ, ইনচার্জ হয়েছ, তুমি বড় ধরনের পদে আছো, তুমি যদি গোশ না খাও, তুমি যদি মানুষকে হয়রানি না করো, ফাইল আটকায় রাইখা যদি পকেট মারার চিন্তা ভাবনা না করো, বরঞ্চ তোমার দায়িত্ব হিসাবে তুমি যদি ফাইলটাকে যখন যেভাবে দেওয়া দরকার, সাইন করা দরকার, এইভাবে যদি দিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা একটা সওয়াব লিখে দেবেন। আপনি কিন্তু যেই কাজ করছেন, কাজের বিনিময়ে বেতন ঠিকই পাচ্ছেন, আপনার ডিউটি আপনি পালন করছেন, কিন্তু আপনি সুদ খাচ্ছেন না, আপনি ঘুষ দিচ্ছেন না, আপনি অপর বান্দাকে হয়রানি করছেন। আজকে দেখা যায় অনিয়মটাই যেন নিয়ম হয়ে গেছে, ঘুষটা এটাই যেন নিয়ম হয়ে গেছে। সরকারি অফিসে বা বিভিন্ন অফিসে আপনি কাগজপত্র করাতে যাবেন, বিভিন্ন কাজ নিয়ে যাবেন, আপনার এটা তো সরকার তো নিয়োগ দিয়ে রেখেছে, তাদেরকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি যদি এক্সট্রা ঘুষ না দেন, আপনার ফাইল এটা মাসের পর মাস, বছরের পর বছর পরে থাকে, ধরেও না, এটাই যেন নিয়ম হয়ে গেছে, এত টাকা দিতে হবে, আপনি না দিলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তো এমনটা তো উচিত ছিল না, এটা তো হারাম কাজ করছেন। আল্লাহর নবী বলেন, তোমার দায়িত্বটাই যদি তুমি ঠিকভাবে পালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন, এক্সট্রা সওয়াব তোমাকে লিখে দিবেন। আপনি যখন অফিসের বস, আপনার অধীনস্থ আরো কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আপনি হলেন তাদের বস, আপনি যদি তাদেরকে সঠিকভাবে আপনি তাদের কাছ থেকে কাজ নেন, এক্সট্রা অতিরিক্ত কোনো তাদের এই পারার, অর্থাৎ তারা যতটুকু করতে পারবে তার চেয়ে বেশি কাজ আপনি তাদের উপর চাপাইয়া দিলেন, এমনটা যদি করেন, তাহলে আপনি তাদের উপর জুলুম করলেন। আর যদি আপনি সঠিক যতটুকু করার ততটুকুই নিলেন তাদের কাছ থেকে কাজ, তাদের ভালো মন্দটাও দেখলেন, সুখে দুঃখে তাদের পাশে থাকলেন, আপনি সত্যিকারের যেমন বস, এরকম বসের দায়িত্ব পালন করলেন, আল্লাহ নবী বলেন তোমার আমল নামায় এক্সট্রা সওয়াব লেখা হবে, কারণ তুমি কোনো বান্দাকে কষ্ট দেও নাই, কোনো অপর মানুষকে কষ্ট দেও নাই, অপর মানুষ তোমার কাছে এসে হয়রানি হতে হই নাই, এই জন্য মানুষের সেবা করেছ, সৃষ্টির সেবা করেছ, আসলে তুমি তোমার দায়িত্বই পালন করেছ, কিন্তু এর দ্বারা সৃষ্টির সেবা হয়েছে, এই জন্য তুমি তোমার আমল নামায় এক্সট্রা সওয়াব লিখে দিবেন। শুধু এক্সট্রা সওয়াব না, নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে আপনি যত সওয়াব পাইতেন এর চাইতে বেশি সওয়াব পাবেন। যদি অপর কোনো ভাইয়ের, অপর কোনো বান্দার আপনি কষ্ট দূর করে দেন, হয়রানি না করেন, আপনি যদি কারো উপকার করতে না পারেন, অন্তত আপনার মধ্যে এই ধারণা থাকতে হবে, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি কারো ক্ষতি করব না, আমি পারি না উপকার করতে, এরকম সোর্স আমার নাই, তাহলে আপনাকে ন্যূনতম এতটুকু চিন্তা করতে হবে, আমার দ্বারা যেন অপর কোনো মানুষ কোনো কষ্ট না পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো হলো সে যার জিহ্বা থেকে আর যার হাত থেকে, যার জবান থেকে, যার লাঠি থেকে, হাত থেকে মানে জোর থেকে, লাঠি থেকে অপর মানুষ নিরাপদে থাকে, সেই মুসলমান। আপনি যদি জবান দ্বারা গালাগালি করে বা আপনার মুখের দ্বারা অপরকে কষ্ট দেন, আর আপনার লাঠি সুতার বই দেখায়া, জনবল দেখায়া আপনি তার উপরে জুলুম করেন, তাইলে আপনি ভোটার আইডি কার্ডে মুসলমান আপনার নাম দেখাইতে পারেন, স্কুল কলেজের আইডি কার্ডে আপনার নাম মুসলমানের তালিকায় দেখাতে পারেন, জাতীয়তায় মুসলমানের তালিকায় দেখাতে পারেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। অতএব প্রকৃত মুসলমান হতে হলে কোনো অপর কোনো ভাইকে, অপর কোনো বান্দাকে আল্লাহর কোনো সৃষ্টির প্রতি জুলুম করা যাবে না, তাকে হয়রানি করা যাবে না, তাকে পেরেশানি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তার উপকার করতে হবে, উপকার করতে না পারলে তার ক্ষতি করবেন না, এটাও একটা উপকার, আপনি তার ক্ষতি করবেন না, এটাই তার উপকার, অন্তত ন্যূনতম এতটুকু ধারণা থাকতে হবে। আমরা তো দেখা যায় মানুষের ক্ষতি করতে পারলে আর মানুষের বদনাম গীবত শেখায়ের তো আজকে আজকাল রাস্তায় রাস্তায় দোকানে পাটে হচ্ছে, মানুষের ক্ষতি হইলে যেন আমি খুশি, আর একজন একটু ভালো পদে চলে গেছে, একটু বড় হয়ে গেছে, আমার যেন হিংসা আর রাখতে পারি না, অমুকের ছেলে এত বড় হয়ে গেছে কেমন হইলো, তার পিছনে আমাকে লাগতেই হবে, নাউযুবিল্লাহ মিন জালেম, সমাজের চিত্রটাই যেন এমন হয়ে গেছে না। আল্লাহর নবী বলেছেন কোনো মুসলমানকে, কোনো ভাইকে, কোনো আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, সে তা
আপনার ছেলেটা বড় হতে পারে নাই, তার ছেলেটা হয়েছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকেও আল্লাহ তুমি এরকম বড় বানিয়ে দাও, এটা জায়েজ আছে। কিন্তু তারটা হয়ে গেছে কেন আমারটা হয় নাই, তার পিছনে লেগে যাবেন, আপনি তার বিরুদ্ধে কুৎসা রটনা করবেন, আপনি তার যত মন্দ দিকগুলি আছে আপনি টেনে টেনে বের করে মানুষের কাছে প্রচার করবেন। আল্লাহর নবী বলেন তুমি গীবত করেছ, আর গীবতের পাপ জেনার চাইতে আরও বড় নিকৃষ্ট। অতএব এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসলিমানে কেরাম, আপনারা জানেন বুখারী মুসলিমের হাদিস যে মানুষের উপকার করার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দেন। একটা হাদিস বুখারী মুসলিমের আছে যে তিনজন ব্যক্তি ঘুরতে গিয়েছিল মরুভূমিতে, ঘুরতে গিয়ে তারা পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছে, এমন সময় বৃষ্টি ঝড় তুফান চলে এসেছে। ঝড় তুফান আসার পরে এই ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য তারা একটা গর্তে গিয়ে লুকাইছে। গর্তে লুকানোর পরে আশ্রয় নিয়েছে গর্তের ভিতরে, একটু পরে প্রচণ্ড তুফানে বাতাসের ধাক্কায় এই যে গুহার মধ্যে গর্তের মধ্যে তারা ঢুকছে, এই গর্তের মুখটা একটা পাথর এসে বন্ধ করে দিয়েছে। এবার তারা জীবন্ত কবর, জীবন্ত মানুষ উপর দিয়ে ঢাকনা পড়ে গেছে, কবর যেন তাদের সলিল সমাধি হয়ে যাচ্ছে, তাদের জীবন্ত কবর, এখন এই উপরের পাথরটা কোনো মতেই সরানো যাচ্ছে না, এখন তারা কি করবে নিরুপায়, মৃত্যুটা তাদের চোখের সামনে দেখছে। এবার একজন আরেকজনকে বলছে ভাই এখান থেকে রক্ষা পাবার কোনো উপায় নাই, শেষ একটা চেষ্টা করি চলো। কি বললো? আসো আমরা তিনজন আছি, তিনজনের জীবনের যত নেক আমল আছে এই নেক আমলের দোহাই দিয়া আল্লাহর কাছে সাহায্য চাই। তখন বললো হ্যাঁ ঠিক আছে সর্বশেষ চেষ্টা করি। এবার প্রথমজন একজন এক নাম্বার একজন তিনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি ব্যবসায়ী কাজে আমি সারাদিন বাহিরে বাহিরে ছিলাম, ব্যবসা করতাম, সৌদাগরি করতাম, ব্যবসা করে এসে বাড়িতে যখন আসতাম আমি আবার মাকে আমার মাকে খাওয়াইতাম, এরপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন আমি রাত্রিবেলা বাড়িতে ফিরছি, একটু দেরি হয়ে গেছে, দেখি আমার মা ঘুমিয়ে গেছে কিন্তু আমার সন্তানগুলি সজাগ আছে, সন্তানগুলি পিপাসার্থ ক্ষুধার্ত অবস্থায় ছিল, তারা খাবার চাইতেছে আমার কাছে, কিন্তু আমি তো আমার মারে না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে কখনো খাওয়াইতাম না, এখন আমি কি করব। আমি পেরেশান হয়ে গেলাম, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আমার মা ঘুম থেকে উঠবে তাকে আগে খাওয়াবো, তারপরে আমার সন্তানকে আমি খাওয়াবো। কিন্তু আমার মা উঠল না, আমার মা আমি আবার ডাক দিয়ে তার ঘুমটাও ভেঙে দেই নাই, আমার মা ঘুম থেকে যখন উঠলো অনেক দেরি হয়ে গেছে, এর মাঝে আমার সন্তানগুলি কান্নাকাটি করলো, আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই, আমি আমার মাকে আগে খাওয়াইছি তারপরে আমার সন্তানরে খাওয়াইছি, আল্লাহ এই কাজটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই, আল্লাহ এটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আজকের বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। হাদিসে এসেছে ওয়ান থার্ড পাথরটা সরে গেল, তিন ভাগের এক ভাগ পাথর দূরে সরে গেল, সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি বলছে আল্লাহ আমি বড়, আমি একজন ব্যবসায়ী ছিলাম, আমি একজন বড় লোক ধনাত্ম ব্যক্তি ছিলাম, আমার অনেক শ্রমিক ছিল, অনেক কাজের লোক ছিল, আমি সবাইকে নিয়ম মোতাবেক পারিশ্রমিক বুঝাইয়া দিতাম, একটা শ্রমিক একদিন পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, অনেক খোঁজাখুঁজি করে তাকে পেলাম না, তার যে টাকাটা মাইনেটা ছিল এইটা আমি আলাদা করে রেখে এইটা দিয়ে ছাগল কিনছি, ছাগল কেনার পরে এই ছাগল বাচ্চা দিছে, বাড়ছে, বাড়তে 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 এক পাল বকরি হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। হঠাৎ একদিন ওই লোক এসে বলছে আমি পারিশ্রমিক না নিয়ে চলে গেছিলাম, আমার পারিশ্রমিকটা আজকে দিয়ে দাও। তখন ওই লোক বলতেছে আল্লাহ তখন আমি বলেছিলাম এই যে এক পাল ছাগল দেখছো এই সবগুলি তোমার পারিশ্রমিক, সবগুলি তুমি নিয়ে যাও। লোকটা বলছে আমার সাথে ঠাট্টা করছো? আরে না ঠাট্টা করি নাই, এমন এমন কথা, এমনি এমনি কিনছিলাম এখন বেড়ে এতটুকু হয়েছে, সবগুলি নিয়ে যাও। আল্লাহ আমি তাকে দিয়ে দিয়েছিলাম, সে সবগুলি নিয়ে গিয়েছিল, আমি ইচ্ছে করলে নাও দিতে পারতাম অথবা যতটুকু পাও না ততটুকুই দিতে পারতাম, কিন্তু সবটা দিয়েছি, যদি তোমার সন্তুষ্টির জন্য তোমার বান্দার সেবাটা করে থাকি তাকে দিয়ে থাকি তাইলে তুমি আমাকে আজকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। হাদিস বলে আরও এক বাঘ চলে গেল, পাথরটা দূরে সরে গেল কিন্তু বের হওয়ার উপক্রম নাই, বের হতে পারছেন না, বাঁচার একটা আশা জাগছে যে শ্বাস প্রশ্বাস বের করতে পারছেন কিন্তু নিজে বের হতে পারছেন না। তৃতীয় জন বলছেন আল্লাহ আমার কোনো তেমন নেক আমল নাই, একটা নেক আমল আছে, আমার একটা চাচাতো বোন ছিল যে খুব সুন্দরী, তরুণী, তপস্বী, খুব সুন্দরী ছিল, আমি তাকে পাওয়ার লিপসা আমার অন্তরে জেগেছিল,
আমি তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, সে আমাকে বলেছিল তুমি যদি 100 স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো তাহলে আমি তোমার সাথে এরকম খারাপ কাজে লিপ্ত হব। তো ওই লোকটা বলতেছেন আমি তাকে পাওয়ার নেশায় বিভিন্ন ধরনের কাজ করে 100 স্বর্ণ মুদ্রা আমি সংগ্রহ করে তার কাছে এসেছিলাম, তার সাথে খারাপ কাজে লিপ্ত হব, ব্যভিচার করব। ইন দ্য মেইন টাইম এমন সময় আমার চাচাতো বোন আমাকে ধাক্কা দিয়ে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার ইজ্জত লুণ্ঠন করো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেদিন তোমার ভয়ে আর তোমার এক বান্দি তার ইজ্জত বাঁচাইয়া দিয়েছিলাম, তোমারই তো বান্দা, তোমার বান্দি তার ইজ্জত বাঁচিয়ে দিয়েছিলাম, আমি জোর করে তার সাথে এমনটা করতে পারতাম যেহেতু আমার কন্ট্যাক্ট ছিল। আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। হাদিসে এসেছে সম্পূর্ণটা পাথর তখন সরে গিয়েছিল, তার আলহামদুলিল্লাহ বলে ওই গর্ত থেকে বেরিয়ে এসেছিল, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল আপনি যদি মানুষের উপকার করেন আর মানুষের উপকার করার পরে সেবা করার পরে এই নেক আমলের উসিলা ধরে যদি আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। এজন্য বলি মানুষের সেবা করার, আল্লাহর সৃষ্টি জগতের সেবা করার একটু সুযোগও যদি পাওয়া যায় করে রাখেন। ব্যাংকে টাকা রাখলে যেমন সেফ, আপনি আপনার জীবনে একটা এরকম মানুষের উপকার করে রেখেছেন মনে করবেন এটা আমার সেফ আছে। আপনি যখন বিপদে পড়বেন একান্তে সংগোপনে চোখের পানি ছেড়ে দিয়ে এইটার উসিলা ধরে আল্লাহর কাছে চাইবেন, নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে যাওয়া বৈধ, পীর সাহেবের অমুক তমুকের উসিলা দেওয়ার কোনো দরকার নাই। হাবি যাবে উসিলা দিবেন না, আপনি নেক আমল করেছেন 10 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন এইটার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমায় আমি তোমার সন্তুষ্টির জন্য এটা করেছি, এর উসিলা আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। শুধু মানুষের সেবাই নয়, আল্লাহর সৃষ্টি জগতের একটা কুকুরকে যদি, একটা বিড়াল কে যদি, আপনি একটা গরুকে, ছাগলকে, ওটকে, এইগুলি ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও যদি আপনি উপকার করতে পারেন এর উসিলাও আপনি জান্নাতে যেতে পারবেন। আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 5752 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি পশু পাখির সেবা করি তাইলেও কি আমরা সওয়াব পাবো? নবীজি বলেছেন ফি কুল্লি কাবাদিন রাতবাতিন আজর, একটা প্রাণীরও যদি তুমি সেবা করো সেটা হতে পারে একেবারে ছোট, হতে পারে বড়, হতে পারে দেখাও যায় না, কোনো না কোনোভাবে যদি তুমি উপকার করতে পারো এটার জন্য তুমি আল্লাহর কাছে সওয়াব পাইবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি 2002 নম্বর হাদিস, কিয়ামতের দিন মুমিনের আমল নামায় সবচেয়ে ভারী হবে যে আমলটা, সে আমলটা হলো বান্দার সুন্দর আচরণ, অপরের সাথে সুন্দর ভাষায় কথা বলছেন, সুন্দর আচরণ করেছেন, এই আমলটা সবচেয়ে ভারী হবে, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর সৃষ্টি জগতের, হ্যাঁ আপনারা জানেন একটা কুকুরকে পানি পান করায়া একটা বেবিচারিণী মহিলা, একটা নষ্টা ভ্রষ্টা মহিলা যার নাকি চরিত্রে ঠিক ছিল না, সে একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর নবী বলেছেন এই মহিলাটা জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল আল্লাহর সৃষ্টির সেবা করলে এই আমলটা জান্নাতি আমল হয়ে যায়। আদাবুল মুফরাদ 289 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারু মা ইয়াদখিলুন নাসুল জান্নাহ, মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে 2টা আমল করার কারণে, তার 1 নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অন্তরে থাকা একটা আমল, আর দ্বিতীয় আমলটা হলো ওয়া হুসনুল খুলুক, আল্লাহর সৃষ্টির সাথে উত্তম আচরণ করা, সুন্দর আচরণ করা, এই দুইটা আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিমান কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আবু দাউদ 4800 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন 535 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলকুহু, যার আচরণ সুন্দর, যার কথাবার্তা সুন্দর, যার ব্যবহার সুন্দর, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়া দেওয়ার নিশ্চয়তা গ্যারান্টি প্রদান করছি, সুবহানাল্লাহ বিহামদি। গ্যারান্টি দিয়েছেন, আমার মতো মানুষ গ্যারান্টি দেন নাই, গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কথা একেবারে ইউনিভার্সাল ট্রুথ,
পূর্ব দিকে সূর্য ওঠে, এটা যেমন সত্য, আল্লাহ নবী কথা বলেছেন এইটা সত্য। শুধু তাই না, পূর্বের সূর্য কোনোদিন পশ্চিমে চলে যেতে পারে, আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে, কিন্তু আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, পারে না। আল্লাহ নবী বলেছেন এইটা হলো, এই আমলটা হলো জান্নাতে যাওয়ার আমল। আমি নবী নিশ্চয়তা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই আমল করতে পারো, সুন্দর আচরণ করতে পারো, আমি তোমাকে জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সহি মুসলিম 6746 নম্বর হাদিস, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি কোনো মানুষ অপর কোনো মানুষের দোষ ত্রুটি প্রকাশ না কইরা গোপন রাখে, একজন মানুষের দোষ আছে এটা আপনি জানেন, জানার পরও আপনি বললেন না, প্রকাশ করলেন না, তা এটা গোপন রাখলেন, প্রকাশ করলে আপনার কোনো লাভ নাই, অন্য কারো কোনো লাভ নাই, আপনি এটাকে গোপন রাখলেন। এই গোপন রাখার কারণে আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তার দোষগুলিকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ, দুনিয়া তো গোপন রাখবেন, আখেরাতেও গোপন রাখবেন। আমরা তো এমন হয়ে গেছি, মানুষের দোষ খুঁজতে খুব আগ্রহী, নিজের ভিতরে যে দোষ আছে হাজার লক্ষ দোষ, এই দোষগুলি আমরা খুঁজতে রাজি না। আমাদের ভিতরে যত দোষ, এই দোষগুলি যদি কথা বলতে পারতো আর দেখা যাইতো, অপর মানুষ আমার সামনে আসতো না, অপর মানুষ আমার সামনে আসতো না, দুর্গন্ধ ছড়াতো এই দোষ দিয়া। আমি আমার নিজের দোষ দেখি না, মানুষের দোষ দেখতে খুব পছন্দ করি, নিজেকে খুব বড় মনে করি, আমি খুব ভালো মানুষ, কিন্তু না, নিজের দোষ দেখার চেষ্টা করেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, আমি যেন আমার নিজেকে খুব বেশি বড় না দেখি, আমার চোখে আমাকে ছোট করে দাও, ওয়াফি আয়ুনিন্নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় করে দাও, আমাকে এমন আচরণ করার তৌফিক দাও, এমন ব্যবহার করার তৌফিক দাও, যে আচরণের দ্বারা, যে ব্যবহারের দ্বারা মানুষ আমাকে বড় বলবে, কিন্তু আমি যেন আমার চোখে আমাকে বড় না দেখি। এজন্য আমরা নিজেকে নিজে বোঝার চেষ্টা করি, নিজের দোষ নিজে তালাশ করার চেষ্টা করি, আমরা নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করি, অপরের দোষ তালাশ করে কোনো লাভ নাই, গুনাহ কামাই করতে পারবেন অপরের দোষ তালাশ করে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। অতএব সম্মানিত মুসলিমানি কেরাম, আল্লাহর সৃষ্টি জগতের সেবা, এটা আল্লাহকে কাছে পাওয়ার আমল, এটা আল্লাহকে কাছে পাওয়ার জন্য সবচেয়ে বড় আমল। অতএব আপনারা সবাই চেষ্টা করবেন এই আমলটা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বান্দার সেবা করার, মানুষের সেবা করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।